হ্যালো বন্ধুরা, আমাদের মুরগি ছিলা প্রায় শেষ। তো এটা হচ্ছে মুরগির এখনকার অবস্থা। আমরা সব পশম ঝরা ফেলাই দিছি। আমরা সম্ভবত আজকে এটারে বারবিকিউ করবো আর কি, ঠিক আছে? আর খিচুড়ি তো হইতেই আছে, অনেকটা আগে গেছে খিচুড়ি রান্না। চাল দেওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এখন পানি মিক্স করা হইতেছে। ঠিক আছে, তো চলো আমরা খিচুড়ির পাতি তো চলো আমরা খিচুড়ির নিচে কি আছে আমরা দেখি। তো দেখা যাইতেছে অনেক পানি দিয়ে দিছে, সম্ভবত খিচুড়িটা লেটকা হবে। আসলে এখানে ব্যাপারটা এরকম, আমরা রান্না করার একটু আগেও জানি না আসলে ব্যাপারটা কি হবে। এটা আসলে রান্না শেষ হলে বোঝা যায় খিচুড়িটা লেটকা হবে নাকি ঝরঝরা হবে। এটা কি ভুনা খিচুড়ি হবে না লেটকা খিচুড়ি হবে? তো আসলে এটা আমাদের নিত্যদিনের ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। আমরা আগে থেকে কিছুই জানি না, আমরা ইনস্ট্যান্ট তৈরি করে ফেলাই, ঠিক আছে? তো সবকিছু, হ্যাঁ হ্যাঁ, পরিবেশের উপর নির্ভর করে সবকিছু দেওয়া শেষ। এখন চুলাটা আস্তে করে দিয়ে অনেকক্ষণ ঢাকা রাখলে হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে খিচুড়ি কমপ্লিট। কিন্তু খিচুড়িটা লেটকা হবে না কি হবে এটা আমরাও এখনো জানতে পারতেছি না। আচ্ছা, তো এটা পরিস্থিতির উপর ডিপেন্ড করব। তো আমাদের বাবুর্চি ভাই আমাদের বিয়ে বলতেছে যে লেটকা হবে না, তো আসলে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ঠিক আছে, তো এখনকার মতো এখানে থাক, আবার পরে আসতেছি।